পশ্চিমবঙ্গ মিলিয়ে 12টি জায়গায় তল্লাশি করছে ইডি। সল্টলেকের 2টি জায়গায় তল্লাশি, যোধপুর পার্ক ও নোনাপুকুরেও অভিযান চলছে। জানি না কী তদন্ত চলছে, তবে বাংলায় চোর দুর্নীতিগ্রস্ত লুটেরাদের তীর্থস্থান তো বাংলা, তা যেখানে যা হবে বাংলার সঙ্গে যোগাযোগ থাকবে। বোমা বিস্ফোরণ বলুন, গরু পাচার বলুন, ড্রাগ পাচারকারী বলুন, অস্ত্র পাচারকারী, সব কিছুর একটা সঙ্গে না কোনো না কোনোভাবে বাংলার যোগ আছে, কারণ বাংলা সব অপরাধের স্বর্গরাজ্য। আমি সেই সমস্ত বিক্ষোভকারীদের সালাম জানাই, তাদের অদম্য মানসিকতাকে আমি শ্রদ্ধা করি, তাদের এই দৃঢ়তাকে বাংলার মানুষ আজ দেখে অবাক হচ্ছে। পাশাপাশি একটা অনুভূতিহীন, বিবেকহীন, দয়াহীন, মায়াহীন, অনুকম্পাহীন একটা রাজ্য সরকারকে আমরা দেখছি, যার কিছুতে কিছু যায় আসে না। তুমি মরো, তুমি বাঁচো, কিছুতে কিছু যায় আসে না। এর থেকে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে যে একটা মুখ্যমন্ত্রী আপনি মামাটি মানুষের নেতৃত্বের দাবি করেন, 600 দিন পরেও আপনার একবার মনে হলো না এরা তো আমাদেরই ঘরের ছেলে মেয়ে, চাকরি দিই আর না দিই একবার গিয়ে কথা বলা কি তাদের সঙ্গে যেত না? ঠিক মমতা ব্যানার্জি, ঠিক